আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে এবং সকল সৃষ্টির মধ্যে আল্লাহ পাক সম্মানিত করে আমাদেরকে রাব্বুল আলামিন বানিয়েছেন, বানাইছেন না? আমাদেরকে কে বানিয়েছেন বলেন তো দেখি? আল্লাহ, একমাত্র আল্লাহ। আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ বানানোর ক্ষেত্রে আল্লাহর সাথে আর কারো কোনো সহযোগী ছিল না। শুধুমাত্র আমাদেরকে কেমনে বানাবেন, আমাদের চোখটা কোন জায়গায় দিবেন, কানটা কোন জায়গায় দিবেন, তারপর মাথাটা কোন জায়গায় দিবেন, হাতগুলো কোন জায়গায় দিবেন, এই সব পরিকল্পনা কার? একমাত্র আল্লাহ। কারো থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোনো পরামর্শ নেন নাই। আল্লাহ পাক নিজেই এই সুন্দর শরীরে, সুন্দর গঠনে, সুন্দর আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে এর জন্য আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার সমস্ত মানুষ। আমরা হইলাম কি? আরবিতে কি, কোরআনের ভাষায় কি? ইনসান। আমাদের নাম হইল ইনসান। আল্লাহ পাক এই আয়াতে কাদেরকে ডাকছেন? আরে কথা বলেন না দেখি, মনে কষ্ট পাইছেন? কোরআন হাদিস বলবো দেখি মনে কষ্ট লাগছে? কি হুজুর আসলো ঢাকা থেকে, একটা কিচ্ছু শোনাইবে না, কিছু কাহিনীও শোনাইবে না, বলে আমাদেরকে খালি কোরআন আর আয়াত আর হাদিস শুনাইবে, মনে কষ্ট পাইছেন নাকি? তো এই জন্য কথা বলবেন। তাহলে আল্লাহ পাক এই আয়াতে কাদেরকে ডাক দিছেন? আমাদেরকে। বলবেন কি? আমাদেরকে। আমরা মানুষ না? তো যদি কোন মানুষদেরকে, তাহলে মানে আমাদেরকে না, ওই ওই গ্রামের মানুষদেরকে, ওই মাদারীপুরের মানুষদেরকে ডাক দিছে, আমাদেরকে না। এই জন্য সবসময় কোরআনে কারিমে যত জায়গায় আসবে ইয়া আইয়ুহাল ইনসান, আপনি বলবেন আমার আল্লাহ আমাকে ডাক দিছেন, কারণ আমি একজন ইনসান। যখনই কোরআনে কারিমে আসবে ইয়া আইয়ুহান নাস, তখনই বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিছেন। যখনই দেখবেন কোরআনে কারিমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিছেন। সুবহানাল্লাহ। কারণ আমি ইনসানও, আমি নাসও, আমি আমানুর মধ্যেও আছি। যখন মনে করবেন আমার আল্লাহ আমাকে ডাক দিছেন, তখন অনুভূতিটা যে রকম হবে। আর যদি বলেন যে ইমানদারদেরকে ডাক দিছে, মানে আমারে ডাক দেয় নাই, অন্যদেরকে ডাক দিছে। আমরা ওয়াজ করার সময় মনে করি যে ওয়াজ খালি আপনাদের জন্য, আমার জন্য না, এরকম যদি মনে করি তাহলে এই ওয়াজে সারা রাত ওয়াজ করলে কোনো কাজ হবে না। ওয়াজ আগে আমার জন্য, তারপরে আপনাদের জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে এর জন্য ধমক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদাররা এমন কথা কেন বলো যেই কাজ তুমি করো না, যেটা তুমি করো না, তুমি আমল করো না, অন্যদেরকে কেন আমল করতে বলো, অন্যদেরকে কেন বলো? এই জন্য মানুষকে তাকওয়ার উপদেশ দিতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলতেন, উসিকুম ওয়া ইয়্যায়া বিতাকওয়াল্লাহ, যে আমি তোমাদেরকেও ওসিয়ত করতেছি, আমার নিজেকেও ওসিয়ত করতেছি বিতাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়ার, আল্লাহর ভয়ের ওসিয়ত তোমাদেরকেও করতেছি, আমাকেও করতেছি। এই জন্য কোরআনের সাথে সবসময় নিজেকে এমনভাবে সম্পৃক্ত করে নিবেন যে মনে হবে আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। কোরআনটা হলো এরকম। এই জন্য কোরআনে আল্লাহ পাক যেখানে যেখানে ডাক দিবেন, ডাকগুলো মনে করবেন আমাকে দিছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কোন জিনিস তোমাদেরকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে,
তোমাদেরকে কোন জিনিস আমি আল্লাহর থেকে তোমাদেরকে আলাদা করে দিয়েছে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সুবিন্যস্ত করেছেন, তোমাদেরকে সাজিয়েছেন, তোমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত কোন জিনিসটা কোন অঙ্গটা কোন জায়গায় দিতে হবে, কোন জায়গায় দিলে তোমাকে সুন্দর দেখা যাবে, কোন জায়গায় দিলে তোমার উপকার বেশি হবে, তোমার জন্য সহজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই তোমাকে সৃষ্টি করলেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এমন সূরত এমন আকৃতিতে তিনি সৃষ্টি করলেন যে আকৃতিতে যে সূরতটা তোমার জন্য সমস্ত সৃষ্টির মধ্যে আহসান সূরত, সবচেয়ে সুন্দর সূরত। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে বানাইছি সবচেয়ে সুন্দর আকৃতিতে, সবচেয়ে সুন্দর গঠনে। সুবহানাল্লাহ, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, কিসের জন্য বানাইছেন? কে সবাই বলেন না দেখি, কিসের জন্য বানাইছেন? বলবেন যে একমাত্র ইবাদতের জন্য। আপনারা দেখি একমাত্র ভুলে গেছেন, এই একমাত্র ভুলার কারণেই আমাদের কাজের ভিতরে শেরেক ঢুকছে, বেদাত ঢুকছে। একমাত্র যতক্ষণ ভুলবেন না এতক্ষণ শেরেকও ঢুকবে না, বেদাতও ঢুকবে না। যখনই একমাত্র ভুলে যাবেন, এবার আস্তে আস্তে শেরেক ঢুকবে আর বেদাত ঢুকবে। তাওহীদ থেকে দূরে সরবেন, সুন্নত থেকে দূরে সরবেন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন? একমাত্র ইবাদতের জন্য। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক কথাটা, এই কথাটাকে আল্লাহ পাক সরাসরি বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এই দুটি মাখলুককে বানিয়েছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে, খালি ইবাদতের জন্য না, কিসের জন্য? একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ আমার এই তৈরি করা মানুষ আর জিন একমাত্র শুধুমাত্র অনলি খালি আমারই ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। তাহলে ইবাদত করতে হবে কার? আচ্ছা, ইবাদত কেমনে করবেন? ইবাদতটা কিভাবে হয়? ইবাদত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইবাদত হয়। ইবাদত হয় বিল কালব, কালবের মাধ্যমে ইবাদত হয়। কালব আছে না শরীরের মধ্যে? আপনাদের শরীরে কালব আছে? কোন জায়গায়? এটা মাথার মধ্যে, পায়ের মধ্যে, পেটের মধ্যে, কোন জায়গায়? এখানে, মাশাআল্লাহ, দেখি সব জানে। আর কিছু না জানলে কলবের খবর মোটামুটি সবাই আমরা জানি, কলবটা কোথায়। তাহলে কলব এই জায়গায় আছে। কিছু কিছু ইবাদত আছে কালবি ইবাদত, কলবের ইবাদত, যেমন আল্লাহর উপরে ইমান। ইমানে যতগুলো বিষয় আছে, ইমানে বিষয়গুলো কোথায় থাকে? কালবের মধ্যে। আপনি আমি যে বিশ্বাসগুলো করছি, এই বিশ্বাসগুলো কোথায়? কালবের মধ্যে। তারপরে তাকওয়া, আল্লাহর ভয়, এটা কোথায়? কালবের মধ্যে। নিয়াত, আমরা নিয়াত করি না? ওজুর মধ্যে নিয়াত, গোসলের নিয়াত, নামাজের নিয়াত, রোজার নিয়াত, হজের নিয়াত, এই নিয়তগুলো কোথায় থাকে? কালবের মধ্যে। নিয়তের জায়গাও কাল। এরকম অসংখ্য ইবাদত আছে যেই ইবাদতগুলো থাকে কালবের মধ্যে, এগুলা কালবের ইবাদত। আবার কিছু ইবাদত আছে লেসানি ইবাদত, মুখ দিয়ে ইবাদত করতে হয়, মুখ দিয়ে বলতে হয়। যেমন সালাতের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করি, সালাতের বাহিরেও কোরআন তেলাওয়াত করি, কি দিয়ে তেলাওয়াত করি? মুখ দিয়ে, লেসান দিয়ে তেলাওয়াত করি। মানুষকে সালাম দিই, সালামের জবাব নিই কোন জায়গা দিয়ে? মুখ দিয়ে। সত্য কথা বলি, মিথ্যা কথা থেকে বেঁচে থাকি কোন জায়গা দিয়ে? ওয়াজ নসিহত করি, মানুষকে দাওয়াত দিই, মানুষকে কল্যাণের কথা বলি, ভালো কথা বলি, কোন জায়গা দিয়ে? মুখ দিয়ে। অনেক ইবাদত আছে খালি মুখ দিয়ে করতে হয়।
আবার আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ইবাদত আছে, যে ইবাদত গুলো পুরা শরীর দিয়ে পুরা বডি দিয়ে করতে হয়, যেমন নামাজ, পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি দিয়ে পুরা শরীর দিয়ে এই ইবাদত করতে হয়। আবার কিছু ইবাদত আছে টাকা পয়সা দিয়ে করতে হয়, আছে না? টাকা পয়সার ইবাদত কি? যাকাত, ফিতরা, বিভিন্ন রকমের সদাকা, কোরবানি, এগুলো কি দিয়ে করতে হয়? টাকা পয়সা দিয়ে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ইবাদত আছে টাকা পয়সাও লাগে শরীরও লাগে দুইটা মিলে করতে হয়, এরকম ইবাদত কোনটা? হজ। হজে যাইতে টাকাও লাগে শরীরও লাগে দুইটাই লাগে, শুধু টাকা হইলেও হজ করা যায় না, আবার শুধু শরীর হইলেও হজ করা যায় না। শরীর সুস্থ, শরীর স্বাভাবিক, টাকা নাই, হজ করতে পারবেন? আবার অনেক টাকা আছে কিন্তু যাওয়ার মতো সামর্থ্য নাই, হজ করতে পারবে? তাহলে দুইটা মিলেও আছে ইবাদত। তাহলে কত রকমের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছেন।